দিদি প্রসেনজিৎদা মিষ্টি বাকি সবাই এসছে, কালকে ভিডিও করেনি, ওর জন্য আজকে সকাল থেকে ভিডিও করে দিচ্ছি। সকাল এখন না, তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আজকে আমি রান্না করছি না, আজকে দিদিকে দায়িত্ব দিয়েছি রান্না করার। দেখ দিদি রান্না করছে বিরিয়ানি, এখানে মাংস পেঁয়াজ টিয়া সব কাটাকুটি হয়ে গেছে, আদা রসুন ঘষা, এখানে বিরিয়ানি মশলা তো সমস্ত কিছু হয়ে গেছে, শুধু আলুটা ভাজছে। এবার ফটাফট হয়ে যাবে, কারণ আমার শ্বশুর আবার আজকে আছে রোববার, তাড়াতাড়ি করে স্টেপে স্টেপে দেখাবো কেমন ভাবে বিরিয়ানিটা করে দিদি। তো চলো দেখতে থাকো। পেঁয়াজ ভেজে নিয়েছে, পেঁয়াজ ভাজার পর এই যে মাংসগুলো দিয়ে দিয়েছে, মাংস যেহেতু চাপা দিয়েছে ওর জন্য একটু জল উঠছে। আর নর্মালি যেমন মাংসটা কষানো হয় ওই রকমই কষাচ্ছে, আর একটু কেওড়া জল, গোলাপ জল, তারপরে বিরিয়ানি মশলা একটু দিয়ে দেওয়া হবে, কেননা যাতে গন্ধটা আসে মাংসটা থেকে। তো চলো আমি এদিকে ঘরটা মুছে নিই, মিষ্টি পাখি এদিকে ঘুমাচ্ছে, প্রসেনজিৎদা বসে আছে, না প্রসেনজিৎদাও শুয়ে আছে, তো সব শুয়ে আছে, আমি এখানে ঘরটা মুছে নিই, দিদিও ততক্ষণে রান্না বান্নাটা কমপ্লিট করে নিক। আর এদিকে দুজন মিলে যেহেতু করছি ওর জন্য তাড়াতাড়ি কাজবাজও হয়ে যাচ্ছে। তো মাংস কষানোর পর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা এখন দিদি ও মার্গালছে। আর এখন নিয়ে চলে আসা হয়েছে বিরিয়ানি ভাপে বসানোর জন্য সমস্ত সরঞ্জাম। এই যে দিদি এখন মাংস ভাগ করছে, মানে কষা যেগুলো খাওয়া হবে সেগুলো একটু তুলে নিচ্ছে, আর বিরিয়ানি যেগুলো বড় বড় আছে সেগুলো বিরিয়ানিতে দেওয়া হবে। মাংসগুলো আর কাইটার মধ্যেও, মানে কাইটাও আলাদা করছে যেহেতু কাইতে দুধ মেশানো হবে। এখন বিরিয়ানির মাংসগুলো সমস্ত কিছু সাইড করা হয়ে গেছে, তারপরে এই যে কাইটা আছে কাইয়ের মধ্যে দুধ দিয়ে দেওয়া হচ্ছে, তো লেয়ারে লেয়ারে এই কাই দিয়ে এই দুধটা যে দেওয়া হয়েছে এই লেয়ারে লেয়ারে দেওয়া হবে। আর লাগবে আর এইটার মধ্যে দেওয়া হলো একটু কেওড়া জল, একটু গোলাপ জল। আর এখন ফার্স্ট স্টেপ বিরিয়ানি এখন ভাপে বসানোর জন্য ফার্স্ট স্টেপ করা হচ্ছে। তো হাঁড়িটার মধ্যে আগে ঘিটা মাখিয়ে নিতে হবে, ঘি মাখিয়ে নেওয়ার পর এই যে এই মশলাটা করা হয়েছে, মানে দুধ দিয়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে যে এটা করা হয়েছে কাই দিয়ে, তো এইটা সবার নিচে দেওয়া হলো, তারপরে বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে। দুটো হাঁড়িতে মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে, কেননা যেহেতু একটা হাঁড়িতে হবে না ওই কারণে দুটো হাঁড়িতে মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে। আর দেওয়া হলো একটু কেওড়া জল পরিমাণ মতো দেওয়া হচ্ছে, আর একটু গোলাপ জল, তারপর দেওয়া হলো মাংস। তো সমস্ত কিছু মশলাপাতি, মানে যা যা দেওয়ার টুকটাক এগুলো দেওয়া হয়ে গেল। দেওয়ার পর মাংসটা দিয়ে এখন হচ্ছে ভাত দেওয়া হবে, ও না বিরিয়ানির আলুটাও দেওয়া হবে। বিরিয়ানি তো আলু ছাড়া অসম্পূর্ণ, মানে কলকাতা বিরিয়ানি করা মানেই হচ্ছে আলু দেওয়া, তো আলু ছাড়া মনে হয় না কেউ পছন্দ করে বিরিয়ানিটা খেতে। তো আলু এখন দেওয়া হয়ে গেছে, বারবার করিস না, অর্থ ভাই কাঁদবে নষ্ট হয়ে যাবে, দে ওখানে কর, ও দেখ আবার কেওড়া জল, একটু একটু গোলাপ জল দেওয়া হলো এর মধ্যে মশলাপাতি দিয়ে, আবার নতুন করে ভাত দিয়ে, তারপরে সমস্ত আবার স্টেপগুলো পরপর পরপর করে আবার নতুন করে সাজিয়ে নেওয়া হলো। সাজিয়ে নিয়ে এই হাঁড়িটা কমপ্লিট করে
তারপরে ওই হাঁড়িটাও কমপ্লিট করে নেওয়া হয়েছে সেম প্রসেসে, ওইটা শেয়ার করিনি। তো দাঁত দু তিন ফোঁটা পড়েছে, হ্যাঁ বেশি কাতর হয়ে গেলে মুখ ফিরে দেয়। তো এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। তো বিরিয়ানি এখন রেডি হয়ে গেছে, এখন শুধু আমাদের খাওয়ার পালা। তো এখন বাবাকে খেতে দেওয়া হচ্ছে, আর বিরিয়ানিটা একটু নুন কম হয়েছিলো, তাছাড়া সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে, আমার কিছুই লাগেনি। তো বিরিয়ানিটা যথেষ্ট খেতে ভালো লেগেছে। আর কি বলো তো, কেউ যদি তোমাকে কিছু করে দেয় না, সেটাই মনে হবে যেন অমৃত। আর দিদির রান্নায় এমনিতেও খুবই ভালো, তো ভালো লাগে। আর দিদি রান্না বান্না আজকে সবই করেছে, আমার আজকে অত চাপ নেই। তো খেয়ে দিয়ে এখন আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি। তো চলো এখন শুয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে বকবক করব। আর এখন দিদিও শুয়ে পড়লো আমার পাশে। তো চলো টাটা। আর এখন দেখো কারেন্ট চলে গেছে সন্ধেবেলা, এই যে কারেন্ট চলে গেছে, সব টর্চ জ্বালিয়ে বসে আছি, রেডি শেডি হয়ে একটু বেরাবো বলে। আর আমার বাবুই পাখি এসেছে, বাবুই পাখির হাত ফোলা, বাবুই পাখি গিয়েছিলো ঘুরতে মায়েদের সাথে, তো হাতে চোট পেয়েছে, একটু মুচকে গেছে মিকি মাউসে চড়তে গিয়ে। আর কারেন্ট আসুক, কারেন্ট চলে এসছে। কারেন্ট চলে আসার পর নিচে চলে এসেছে, একটু মানে না ঘুরলে না ভালো লাগে না, দিদির বলো আমার বলো, না ঘুরলে ভালো লাগে না। এই যে বাবিনকে ইয়েটা বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, এখন যাচ্ছি বাবুই পাখিকে নিয়ে ঘুরতে। আর মিষ্টি পাখি না যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে বিরাটিতে, তারপরে যাব দিল্লি রোড। তো আমাদের দিল্লি রোডটা বেশ ভালোই লাগে ঘুরতে, অনেকদিন তোমাদের শেয়ার করাও হয় না দিল্লি রোডের ভিডিও। আর আমি যাইও না এখন খুব একটা, আগে যতটা পরিমাণে যেতাম এখন খুব একটা পরিমাণে যাই না দিল্লি রোডে। তো বিরাটি চলে এসছে, এই যে মিষ্টি পাখি বললাম ঘুমিয়ে পড়েছে, তো অলরেডি ও ঘুমিয়ে পড়েছে। এখন যাব গিয়ে ফুচকার দোকানে লাইন দেব, এই দোকানে তো আবার ফুচকার লাইনের পর লাইন ছাড়া নেওয়া যায় না। দিদি চলে যাচ্ছে দই ফুচকার দিকে, আর আমি দাঁড়িয়ে আছি টক ফুচকার দিকে। আমার আবার টক ফুচকাটা কেন কি জানি দই ফুচকার থেকে বেশি ভালো লাগে, ওর জন্য আমি দাঁড়িয়ে পড়ি দই ফুচকা খেতে। তো দই ফুচকা বলছি, সরি টক ফুচকা খেতে। তো টক ফুচকা খাওয়ার পর এখন আমরা চলে আসছি, তো খেয়ে দে দিল্লি রোড চলে এসেছি। এর মধ্যে দিদিরা মিষ্টি পাখিকে বাড়িতে রেখে মায়ের কাছে, ও ঘুমিয়ে পড়েছে যেহেতু, মায়ের কাছে ঘুম পাড়িয়ে চলে এসেছি এখন আমরা দিল্লি রোডে। চলো দিল্লি রোডে বসি, বসে কিছু টাইম কাটাই, তারপরে আবার বাড়ি চলে যেতে হবে। তারপরে আবার কি বাড়ি যেতে হবে, আর তো কোথাও জায়গাটাই থাকার। তো চলো বাবান বাবান। আর এখন চলে এসেছি বাড়ি, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাবুই পাখি ক্রেপ ব্যান্ডেজ খুলতে আরম্ভ করে দিয়েছে, আর দিল্লি রোডে মোমো ম্যাগি সব খেয়ে পেট ফুল। তো চলো আবার কালকে কথা হবে, এখনের মতন ভিডিওটায় টাটা, বাই বাই, গুড।